हेलो फ्रेंड्स सबाई के आरो एक बार वेलकम जानाई आमार चैनले। आज के आमी निये एशे गेछि एकटा बिहारी रेसिपी। बिहारी स्टाइले की कोरे चिकेन बानाई सेटाई आमी आज के किन्तु तोमादेर साथे शेयर करब। चलो ताहले देखे नी आमादेर प्रथम थेके की की करते हबे। এখানে আমি 400 গ্রাম মুরগির মাংস খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর মাংসের মধ্যে যতটুকু ফ্যাট ছিল ওটা আর একটা বাটিতে রেখেছি। এবার আমি এটাতে কিছুটা হলুদ আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। আমার খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতন সরিয়ে রাখবো। এবার আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, একটা বড় আর দুটো খুব ছোট ছোট সাইজের, সেগুলোকে খুব ভালো করে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, 7-8টা মতন রসুন আর একটুখানি আদা। প্রথমে এগুলোকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, তারপরে এগুলো একটুখানি থেতে নিয়েছি, বাটিনি এগুলোকে কিন্তু থেতে নিয়েছি, তাতে একটা খুব ভালো কনসিস্টেন্সি আসবে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এটাতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আগে থেকে হলুদ আর লঙ্কাগুলো দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নেব। অনেক সময় চিকেন বানাতে গিয়ে দেখা যায় যে চিকেনের কায়ের কালারটা খুব সুন্দর এসেছে, কিন্তু চিকেনগুলোর মধ্যে একটা সাদা ফ্যাকাশে ভাব থেকে যায়। যদি এই প্রসেসে চিকেনগুলো করা হয় সেক্ষেত্রে কিন্তু চিকেনের কালারটা খুব সুন্দর হয়। এই চিকেনগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এইগুলো একে একে তুলে নেব। আমি লেগ পিসটা আর একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আমি ওই তেলে ফোড়ন দেব গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল ও জৈত্রী। এইগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে মাংসের ফ্যাটটা দিয়ে গলিয়ে নেব, তাতে অনেকটা তেল বেরোবে। এবার আমি এতে একটা গোটা রসুন দেব। এই রসুনটাকে আমি ভালো করে ধুয়ে রোদে আমি কিছুক্ষণ দিয়ে রেখেছিলাম। সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এতে কিছুটা দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এতে 1/2 চা চামচ মতন আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি এতে থেঁতো করা লঙ্কা, আদা, রসুনগুলো দিয়ে দেব। আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে সামান্য কিছুটা জল দেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে রেখে দেব। 6-7 মিনিট পর ঢাকনা খুলে আমি আবার মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সবকিছু একদম পারফেক্টলি মেশানো হয়ে গেছে, এবার আমি এতে আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে মিশিয়ে নেব। সমস্ত কিছু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার আমি এটা 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম লো করে দেব। 3-4 মিনিট পর ঢাকনা খুলে খোলা আছে এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব।
6-7 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর এবার আমি এটাতে দিয়ে দেব জল। জল দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে হালকা নাড়াচাড়া করে এটাকে আবার আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটাকে আমরা হালকা আঁচে নাড়াচাড়া করে খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালো করে ফোটানো হয়ে গেছে, এবার আমরা এটাকে একটু হালকা হালকা করে নেড়ে চেড়ে নেব। এরপরে আমরা দিয়ে দেব এর ওপরে ধনে পাতা কুচি। ধনে পাতা দিয়ে হালকা নেড়ে ধনে পাতাগুলোকে আমরা তরকারির সাথে মিশিয়ে দিয়ে কিন্তু আবারও কিছুক্ষণ লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটাকে আরও একবার হালকার ওপরে নেড়ে নেব। আমার রান্না কিন্তু হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে কিন্তু অফ করে দেব। আমার আজকের রান্না কিন্তু একেবারে রেডি। আমি এটাকে ধনে পাতা দিয়ে গার্নিশ করে কিন্তু সার্ভ করে নিয়েছি। জায়ফল, জয়িত্রী, ধনে পাতা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা দুর্দান্ত সুগন্ধ বেরিয়েছে। শুধু সুগন্ধতে নয়, দেখতেও কিন্তু পুরো 100-তে 100। আমি এটা একদম ঘরোয়া ভাত দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলেন ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটা, যা কিছু দিয়ে। আমার আজকের এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে দিন।